বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ফেরদৌসী নিগার, সহকারী শিক্ষক বাংলা ট্রেনার আঞ্জুমানারা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থী বৃন্দকে জানাই শুভেচ্ছা, স্বাগতম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি আশা করছি তোমরা খুব ভালোভাবে নিজেকে সচেতনভাবে ধরে রেখেছো। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় একটি ক্লাস নিব, যা বাক্য। আগে আমি তোমাদেরকে বাক্য সম্পর্কে ধারণা দিয়েছি, তারপরও আমি সামান্য আবার আলোচনা করে তোমাদেরকে একটু রিভিউ করতে চাচ্ছি। বাক্য কি? আমরা অহরহ নানা রকম কথাবার্তা বলি একে অপরের জন্য, একে অপরের কাছে মনের ভাব প্রকাশ করি নানা ভঙ্গিতে। মনের ভাব প্রকাশ করার মাধ্যম হলো ভাষা। সেই ভাষা দিয়ে আমরা কথাবার্তা বলি এবং আমাদের প্রয়োজন অপ্রয়োজন চাওয়া পাওয়া সবগুলো প্রকাশ করে থাকি। তো এই ভাষাকে যদি একটু একটু নিচের দিকে আসি বা বিশ্লেষণ করি, তাহলে এই ভাষাগুলো প্রকাশ করতে গেলে আমরা বাক্য ব্যবহার করি। যেমন আমি ভাত খাই, আমি কোথাও যাব না, এই যে কথাগুলো সেগুলো হলো বাক্য। তাহলে বাক্য কি? বাক্য হলো এক বা একাধিক পদের দ্বারা যখন বক্তার মনোভাব সম্পূর্ণ প্রকাশ পায় তখন তাকে বাক্য বলে। যেমন লেখো, আমি বাড়ি যাই, এগুলো হলো বাক্য। এই বাক্যগুলো আমরা অহরহ ব্যবহার করছি। আমরা জানি বাক্য গঠন করতে গেলে আমাদের লাগবে কর্তা, কর্ম এবং ক্রিয়াপদ। কর্তা, কর্ম, ক্রিয়াপদ, এই তিনটির সংমিশ্রণে আমরা একটি সার্থক বাক্য তৈরি করতে পারি। কিন্তু এই তিনটি কর্তা, কর্ম এবং ক্রিয়াপদ থাকলেই আমরা বাক্যটাকে সার্থক বাক্যে রূপান্তরিত করতে পারবো না। এর জন্য একটা শর্ত লাগবে। এই সার্থক বাক্য তৈরি করতে গেলে তিনটি শর্ত আছে, সেই শর্তগুলো পূরণ করতে হবে। আজ আমি তোমাদেরকে বলবো এই শর্ত তিনটা কি। শর্তগুলো হলো আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। কি বলছি? এই শর্তগুলো হলো আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। তিনটি সমন্বয়ে আমরা একটি সার্থক বাক্য তৈরি করতে পারি। প্রথমে হলো আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা কি? আকাঙ্ক্ষা হলো বাক্যের অর্থ পুরোপুরি বোঝার জন্য এক পদের পরে পরের পদ শোনার যে ইচ্ছা বা চাওয়া, তাকে বলা হয় আকাঙ্ক্ষা। এক পদ শোনার পর আরেক পদ শোনার যে ইচ্ছা, অর্থাৎ বক্তা যা বলতে চাচ্ছে শ্রোতা তার পরবর্তী শোনার যদি ইচ্ছাটাই থাকে তাহলে সেটা সার্থক বাক্য হবে না। অর্থাৎ শ্রোতা কোনো প্রশ্ন করতে পারবেন না। যদি প্রশ্ন করতে পারে তাহলে সেটা সার্থক বাক্য হবে না। যদি বলি আমি স্কুলে যাইয়া, এখানে যাইয়া শব্দটা হলো অসমাপিকা ক্রিয়া। অথবা আমি বাড়ি গিয়ে, অথবা আমি স্কুলে গিয়ে, তখন শ্রোতা প্রশ্ন করতে পারবেন যে গিয়ে কি করবেন। তাহলে শ্রোতার ইচ্ছা বা আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি, অর্থাৎ শ্রোতার আরও কিছু শোনার ইচ্ছা রয়ে গেছে। যদি এরকম শোনার ইচ্ছা থাকে তাহলে সেটা সার্থক বাক্য হবে না। তাহলে সার্থক বাক্য তৈরি করতে হলে তিনটা শর্ত বা গুণ লাগবে। তিনটা শর্ত বা গুণের মধ্যে একটা হলো শ্রোতার ইচ্ছা বা চাওয়া, ইচ্ছা বা আকাঙ্ক্ষা। তাহলে শ্রোতার আকাঙ্ক্ষা পূর্ণ না হলে এটা সার্থক বাক্যে রূপান্তরিত হবে না। দ্বিতীয়টা হলো
আসক্তি। আসক্তি হলো বাক্যে অর্থ সংগতি রক্ষার জন্য পদগুলোর যথাযথভাবে সাজিয়ে বা গুছিয়ে রাখার নাম হলো আসক্তি। বাক্যে পদগুলো যদি যথাযথভাবে সাজানো না থাকে, যদি গোছানো না থাকে, তাহলে বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ হবে না, শ্রোতাও কিছুই বুঝতে পারবেন না। যেমন বাড়ি যাই, আমি বাক্যটাকে যদি আমি উল্টাভাবে লিখি বা এলোমেলোভাবে লিখি যে যাই বাড়ি আমি, তাহলে শ্রোতা কি কিছু বুঝতে পারছে? না, বুঝতে গেলেও তার অনেক কষ্ট হবে। তাহলে এই বাক্যটাতে কিসের অভাব রয়ে গেছে? এই বাক্যটাতে অভাব আছে, সেটা হলো আসক্তি। কোন পদের পরে কোন পদ বসবে সেটা সুবিন্যস্ত ছিল না। আর যদি পদগুলো সুবিন্যস্ত না থাকে, তাহলে বক্তার মনোভাব পরিষ্কারভাবে বোঝা যায় না। এবং পদগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক না থাকার কারণে বক্তার মনোভাব যেমন প্রকাশিত হয় না, বক্তার মনোভাব স্পষ্টভাবে ফুটে ওঠে না, শ্রোতাও ঠিক তেমনই স্পষ্টভাবে বক্তা কি বলতে চাচ্ছে সেটা বুঝতে পারে না। তাহলে বাক্য গঠনের জন্য দুই নম্বর শর্তটা হলো আসক্তি, অর্থাৎ সুবিন্যস্ত পদবিন্যাস। পদগুলো সুবিন্যস্ত হতে হবে। যেমন বাড়ি যাই আমি, এটা এভাবে না লিখে এভাবে যদি লিখি যাই আমি বাড়ি, তাহলে সেটা কিছুই বোঝা যাবে না। এটা সুবিন্যস্ত পদবিন্যাস তখনই হবে যখন আমি বাক্যটাকে পদগুলো সুবিন্যস্ত করে লিখব। এই যে যাই বাড়ি আমি, এটা এলোমেলো পদবিন্যাস, আর আমি বাড়ি যাই এবার এটা সুবিন্যস্তভাবে পদগুলো সাজিয়ে লেখা হয়েছে, শ্রোতা নিশ্চয়ই এবার এটা বুঝতে পারছেন এবং বক্তা যা বলতে চাচ্ছে সেটাও সুস্পষ্টভাবে বোঝা গিয়েছে। তিন নম্বর শর্তটা হলো যোগ্যতা। বাক্যের তৃতীয় শর্ত হলো যোগ্যতা। যোগ্যতা হলো বাক্যের অন্তর্গত পদগুলোর মধ্যে অর্থের সঙ্গতি থাকতে হবে। অর্থের সঙ্গতি এবং ভাবের মিলবন্ধন, ভাবের মিলবন্ধনের নাম হলো যোগ্যতা। ভাবের মিলবন্ধনের নাম হলো যোগ্যতা। বক্তার যা বলবে, অর্থাৎ বাক্যের অন্তর্গত পদগুলোর মধ্যে অর্থের সঙ্গতি ও ভাবের সঙ্গতি অথবা মিলবন্ধন মিলবন্ধনকে বোঝায়। অর্থাৎ যা আমরা পরিবেশের সাথে খাপ খাইতে খাইতে যেটা আমরা অভ্যস্ত, এমনভাবেই এটা হতে হবে যেন অবিশ্বাস্য কোনো কিছু না ঘটে। যদি বলা হয় মাছ আকাশে উড়ে, তাহলে শুনতে তোমাদের কেমন লাগবে? কখনো কি দেখেছো মাছ আকাশে উঠতে? না, আমরা কখনো মাছ আকাশে উঠতে দেখিনি। তাহলে এটার মধ্যে কি নেই? অর্থের সঙ্গতি এবং ভাবের মিলবন্ধন নেই। সুতরাং এখানে আমাকে পরিবর্তন করতে হবে, মাছের জায়গায় আমাকে কি লিখতে হবে? পাখি। আমরা পাখি আকাশে উঠতে দেখেছি, তাহলে পাখি আকাশে উড়ে। এবার নিশ্চয়ই আমার বাক্যটার সার্থক হয়েছে, এবার আমার বাক্যটি সার্থক হয়েছে, কারণ আমরা আকাশে পাখি উঠতে দেখি। তাহলে বাক্যের একটি সার্থক বাক্য তৈরি করতে গেলে যোগ্যতা যেটা, সেটাও আমাদের অবশ্যই লাগবে। ঠিক তেমনই যদি বলি মানুষ গাছ খায়, তোমরা কি কখনো দেখেছো মানুষ গাছ খায়? না। আবার বলতেই পারো হ্যাঁ ম্যাডাম খাই তো, সেটা প্রক্রিয়াজাত করে, যেমন শাক পাতা, বিভিন্ন ধরনের শাক পাতা আমরা খাই, কিন্তু এটা সরাসরি গাছ না, এটা প্রক্রিয়াজাত করে আমরা খাই। তাহলে এখানে মানুষ গাছ খায় না, কী খাবে? গরু গাছ খায়।
এবার আমার বাক্যটির কি অর্থের সঙ্গতি এবং ভাবের মিলবন্ধন সার্থক হয়েছে। তাহলে শুধু বাক্যের ক্ষেত্রে আমরা বক্তার বক্তব্যটা বোঝার জন্য আমরা কি করতে পারি, তিনটা শর্ত পূরণ করতে হবে, নতুবা সেটা বাক্যে রূপান্তরিত হবে না, অর্থাৎ একটা সার্থক বাক্য হবে না। লেখা বা সার্থকতা যদি করতে চাই কোনো কিছুতে, তাহলে বক্তার মনোভাব শ্রোতা বুঝতে হবে, যদি বুঝতে না পারে তাহলে সেটা কখনোই সার্থকতা আসে না। তাহলে আমরা এখান থেকে কী করব, বাক্য গঠন করতে গেলে আমরা তিনটা গুণ অবশ্যই অবশ্যই দেখব। সে দেখাটা কি, বাক্য গঠন করতে গেলে তিনটা গুণ লাগবে, একটা হলো আকাঙ্ক্ষা, একটা আসক্তি এবং তৃতীয়টা হলো যোগ্যতা। আমি আবারও বলছি, আকাঙ্ক্ষা কি, আকাঙ্ক্ষা হলো শ্রোতা এক পদের পরে আরেক পদ শোনার যে ইচ্ছা বা চাওয়া বা আগ্রহ, সেটাকে বলা হবে আকাঙ্ক্ষা। যেমন আমি স্কুলে যাইয়া বাকিটা শ্রোতা জানতে চাইবে, এর চাওয়াটা হলো আকাঙ্ক্ষা। দ্বিতীয়টা হলো আসক্তি, সুনির্দিষ্ট পদবিন্যাস, এলোমেলোভাবে পদগুলো বসালে সার্থক বাক্য হবে না। সার্থক বাক্য করতে গেলে অবশ্যই সুনির্দিষ্টভাবে পদবিন্যাস করতে হবে। তৃতীয়টা হলো যোগ্যতা, বাক্যের অর্থের সঙ্গতি ও ভাবের মিলবন্ধনের নাম হলো যোগ্যতা। এই তিনটা শর্ত পূরণ করতে পারলে একটা সার্থক বাক্য আমরা পাব। এবার নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো, আমি যা বলতে চাচ্ছি যে সার্থক বাক্য তৈরি করতে গেলে এই তিনটা গোল আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। এই তিনটা গুণ থাকলেই একটি সার্থক বাক্যে তৈরি করতে আমরা পারব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।